আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাইক এক্সপিডিশনের লাস্ট পার্টটা। নিশ্চয়ই আপনারা পার্ট থ্রি অবধি সবাই দেখেছেন, যারা এখনও দেখেননি পার্ট থ্রি এর লিঙ্কটা আমি কিন্তু আই বাটনে ভিডিওর মধ্যে কোথাও একটা দিয়ে দেব, আপনারা সেটা দেখে নেবেন। আজকের ভিডিওতে কিন্তু আছে লাদাখের সব থেকে পপুলার প্যাংগং লেকের ভিডিও, তার সাথে আরও আছে আপনার রোটাং পাসের একটা ভয়ঙ্কর রাস্তা, আরও অনেক কিছু আছে, সেটা পুরো ভিডিওটা দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন। তাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন, আর তার সাথে ফ্র্যাগরেন্স অফ লাইফকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের আমাদের বাইক এক্সপিডিশনের লাস্ট পার্টটা দেখে নেওয়া যাক। আজকে আমরা চলেছি লাদাখের মোস্ট পপুলার প্যাংগং লেকের দিকে। এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব প্যাংগং লেকে। তবে এখানে রাস্তার কন্ডিশন যতটা ভালো আপনারা দেখছেন, পুরো রাস্তাটা কিন্তু এরকম এতটা ভালো নয়, বেশ অনেকটা রাস্তার অবস্থাই খুব খারাপ। তবে সেই খারাপ রাস্তার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আপনারা যারা পার্ট থ্রিটা দেখেছেন, আপনারা দেখেছেন যে ওয়ারিলা টপে আমি কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপর লেতে ব্যাক করার পরও আমার জ্বর আসে, টনসিল ফুলে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারও দেখানো হয়, কিন্তু ডাক্তার বলেন কোনো ব্যাপার না, আপনারা ট্রাভেল করতে পারেন, মেডিসিন উনি দিয়ে দেন। কিন্তু একটু শরীরটা খারাপ থাকার কারণে পুরো রাস্তার ভিডিওটা আমি করতে পারিনি। তো এই প্যাংগং লেক তো বলিউড মুভি থ্রি ইডিয়েটসের দৌলতে আমাদের সকলেরই তখন দেখা, আর সেই লেকটা দেখতে যাচ্ছি এই দিনটাও আমাদের কাছে খুব একটা স্পেশাল দিন ছিল। সবাই খুব এক্সাইটেডও ছিলাম যে আজকে আমরা প্যাংগং লেক দেখতে যাব। তাই আমার অসুস্থতার কারণে যদি এটা ক্যান্সেল হয়ে যেত তাহলে সত্যিই খুব খারাপ লাগতো, সেই নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে আমার জন্য যেন এই প্যাংগং লেক দেখতে যাওয়াটা ক্যান্সেল না হয়ে যায়। তো যাই হোক, সেটা ক্যান্সেল হয়নি, আমরা প্যাংগং লেক দেখতে যেতে পারি, আর সেই প্যাংগং লেকের ভিডিও আর ছবি আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা রাস্তার ধারের একটা ছবি। এই প্যাংগং লেকে পৌঁছানোর সময় পড়বে ওয়ার্ল্ডের থার্ড হায়েস্ট পাস চাংলা। এই চাংলা পাস ক্রস করে আপনাকে পৌঁছতে হবে প্যাংগং লেকে। চাংলা পাসের সামনে দাঁড়িয়ে আমাদের সবার কিছু ছবি, আমাদের বন্ধুর বাইক। তো আমরা এগিয়ে চলেছি প্যাংগং লেকের দিকে, নতুন তৈরি হওয়া একটা রাস্তা, আর এটা হচ্ছে প্যাংগং লেকের ফার্স্ট ভিউ, যেটা দেখে সত্যি আমাদের সবার গায়ে কাটা দিয়েছিল। প্যাংগং লেক বিখ্যাত কিন্তু তার কালার চেঞ্জের জন্য। এর জলের কালার এত রকম শেডসের হয় যা না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। নীলের যে কত রকম ভ্যারাইটি আছে, গ্রিনের কত রকম ভ্যারাইটি আছে, অ্যাশ কালার আছে, বিভিন্ন রকম কালারের শেডস কিন্তু এই প্যাংগংয়ের জলে দেখতে পাওয়া যায়। তবে পুরোটাই ডিপেন্ড করে কিন্তু সানরাইজের ওপর। সূর্যের আলো যদি প্যাংগংয়ের জলে না পড়ে তাহলে কিন্তু জলের কালার একদম স্বচ্ছ, ভেতরে নুড়ি পাথরগুলো শুধু দেখা যায়, আর জলের কালারটা একদম অ্যাশ কালারের, কোনো এই এত সুন্দর যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কোনো কালারই দেখতে পাওয়া যায় না। মাঝে মাঝে যখন মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে তখন জলের কালারটা যেরকম হয়ে যাচ্ছে, মানে দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না যে এই এত সুন্দর জলের কালার থেকে জলের কালারটা ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর শীতকালে এটা পুরোটাই জমে যায়। দেখুন এখানে জলের কালারের শেডসগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। সুন্দর একটা বসার জায়গা প্যাংগং লেকের ধারে, এখানেও জলের কালারের শেডসগুলো ভালো মতো বোঝা যাচ্ছে। এই ছবিটাতে দেখুন এখানে মেঘ করেছিল বলে জলের কালার এখানে কীরকম লাগছে, কোথায় ওই অত সুন্দর জলের কালার, আর এখানে দেখুন জলের কোনো কালারই নেই। মেঘ এসে যখনই সূর্যকে ঢেকে দেয় তখনই এটা হয়। প্যাংগং লেকের ধারে আমাদের এক বন্ধুর বাইক, কিছুটা দূরে আরও এক বন্ধুর বাইক দাঁড় করিয়ে রাখা রয়েছে, আর খুব হাওয়াও চলে এখানে, প্রচণ্ড ঠান্ডা। শীতকালে তো বললাম পুরো লেকটা জমে একদম বরফ হয়ে যায়,
তবে শীতকালে গেলে জলের এই কালার তো দেখা পসিবল না, কারণ সেটা পুরোটাই জমে যায়। আমরা গিয়েছিলাম জুলাই মাসে, তো জলের কালার ভীষণ সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছিলাম। এখানে দেখুন প্যাংগংয়ের জলে কী সুন্দর ঢেউ খেলছে, এতটাই হাওয়া দেয় এখানে যে জলের মধ্যে ঢেউ খেলছে। প্যাংগং লেক দেখে আমরা আবার লে সিটিতে ব্যাক করি। ওখানে একটা দিন থাকার পর এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন মানালির দিকে যাত্রা শুরু হয়। তবে তার মাঝে আমরা স্টে করি হচ্ছে পাংয়েতে, পাং বলে একটা জায়গাতে আমরা নাইট স্টে করি। এখানে পাহাড়ে পাহাড়গুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, মানে অদ্ভুত সুন্দরভাবে মনে হবে পাহাড়ের গায়ে যেন কেউ কারুকার্যগুলো হাত দিয়ে তৈরি করে দিয়ে গেছে। এত সুন্দর পাহাড়ের গায়ের শেপগুলো তৈরি করা আছে এখানে, সবই প্রকৃতির সৃষ্টি। তো সেগুলো ভিডিও বা ছবিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। এখান থেকে রাস্তা মোটামুটি ভালোই, রাস্তার অবস্থা বেশ ভালোই বলা যায়, যা রাস্তা এর আগে আমরা ক্রস করে এসেছি। তবে এরপর রোটাং পাসের রাস্তা আমাদেরকে খুব ভুগিয়েছে, সেই ভিডিও আছে এর মধ্যেই, সেটা দেখাচ্ছি পরে। আগে একটু পাহাড়গুলো আপনারা ততক্ষণ দেখুন, পাহাড়ের শেপগুলো, চারিদিকের সিনসিনারিগুলো। এই আমরা চলেছি এখন পাংয়ের দিকে। সারচু বা পাং এই দুটো জায়গা আমাদের মাথায় ছিল যে এই দুটো জায়গার মধ্যে কোথাও একটা আমরা নাইট স্টে করব। তো শেষ পর্যন্ত আমরা ডিসাইড করি যে না, পাংয়েতেই থাকবো। কিন্তু সেখানেও মারাত্মক ঠান্ডা ছিল, পাংয়ের ঠান্ডাও মানে আমাদের এখনও মনে আছে, বেশ ভালো, মানে মারাত্মক ঠান্ডা যাকে বলে। রাত্রিরে তো একদম প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমাদের পাং পৌঁছাতে পৌঁছাতে বেশ অন্ধকারও হয়ে গিয়েছিল, তো সবাই মোটামুটি ঠান্ডায় তখন কাঁপছিলাম। তবে এখানে অনেকক্ষণ পর্যন্ত যেহেতু লাইট থাকে, প্রায় 7টা অবধি আরামসে বাইক চালানো যায়, কারণ লাইট ততক্ষণ অবধি এখানে থাকে। দেখুন এখানে পাহাড়ের শেপগুলো ভালো করে লক্ষ্য করুন, কী সুন্দরভাবে মনে হচ্ছে যেন কেউ হাত দিয়ে এগুলো তৈরি করে দিয়ে গেছে। সবই প্রকৃতির আপন খেয়ালে তৈরি হয়ে ওঠা জিনিস, যা দেখতে সত্যিই অপূর্ব। লে থেকে মানালি যাওয়ার পথেই পড়বে ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট পাস, এটাও আমরা ক্রস করি। এখানে আমরা বসে একটু চা কফি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, নিয়ে আবার আমাদের পথ চলা শুরু। এই দেখুন, আমি বলেছিলাম ছবিতে আপনাদেরকে দেখাবো এখানে পাহাড়ের শেপগুলো কতটা সুন্দর। এটা হচ্ছে সারচু, এখান থেকে মানালি দেখাচ্ছে 344 কিলোমিটার। সেখান থেকে এগিয়ে গিয়ে আমরা পাংয়েতে স্টে করি, এটা হচ্ছে পাং। আমরা যেখানে ছিলাম তার সামনে এই সুন্দর একটা ঝিল ছিল। তো পাং থেকে বেরিয়ে এবার আমরা চলেছি মানালির দিকে। আজকেই আমাদের বাইক জার্নি শেষ হবে, মানালি অবধি আমাদের বাইক জার্নি করার কথা। তো মানালি পৌঁছালি আমাদের এতদিনের যে জার্নি সেটা শেষ হবে। প্রায় 25-26 দিনের আমাদের এই ট্যুরটা ছিল, অলমোস্ট 1 মান্থই বলা যায়। সেই জার্নির আজকে অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি প্রায়। এখানে রাস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি খুব একটা ভালো, আবার খুব একটা খারাপ কোনোটাই না। তবে হ্যাঁ, রাস্তা ডেঞ্জারাস এমনিতেও। হিমাচলের দিকে যত আপনি যাবেন, হিমাচলের রাস্তা তো ওয়ার্ল্ডের ডেঞ্জারাস রাস্তাগুলোর মধ্যে পড়েই, সেটা আপনারা সকলেই জানেন। তো এখানে রাস্তা মোটামুটি ঠিকঠাক চলেছি আমরা সকালবেলা সবাই মিলে, আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখুন মনে হচ্ছে যেন রাস্তাটা গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে গেছে, এরপরে যে আরও রাস্তা আছে দূর থেকে দেখলে যেন বোঝাই যায় না। ঠিক মনে হচ্ছে রাস্তাটা গিয়ে এই বড় বড় পাহাড়গুলোর মধ্যেই যেন কোথায় ঢুকে গেছে। তারপরে যে রাস্তা কোন দিকে বেঁকেছে, রাস্তা কোন দিকে গেছে, সেটা দূর থেকে দেখে সত্যিই কিছু বোঝার উপায় নেই। পাথুরে রাস্তা আর পাহাড়ও এখানে রুক্ষ। এইখানে দেখুন যেন মনে হচ্ছে সামনে কোনো রাস্তাই নেই,
কোথায় যাব, কোন দিকে যাব, রাস্তা যেন মনে হচ্ছে হারিয়ে গেছে এখানে। তো যাই হোক, রাস্তা ঠিকই আছে, যত এগিয়েছি তত বুঝতে পেরেছি যে রাস্তা হারিয়ে যায়নি, রাস্তা রাস্তার মতনই আছে, আপনাকে শুধু সাবধানে আস্তে আস্তে এগোতে হবে। কোনো তাড়াহুড়ো করলে কিন্তু পাহাড়ি রাস্তায় চলবে না, খুব সাবধানে খুব আস্তে কেয়ারফুলি চলতে হবে। এটা রোটাং পাসে পৌঁছানোর একটু আগে আবার একটু চা কফি খাওয়া। হঠাৎ করে কুয়াশা এসে জায়গাটা পুরো অন্ধকার করে দেয়, যেন মনে হচ্ছিল রাত হয়ে গেছে, একদম ঘন অন্ধকারে ঢেকে যায়। এই হচ্ছে রোটাং পাসের সেই বিখ্যাত রাস্তা যেটার কথা আমি বলছিলাম, কাদায় ভরা খুব বিচ্ছিরি রাস্তা। এখানেও আমি আবার বাইক থেকে উল্টে পড়ি, আমার মোটামুটি রেকর্ড হয়ে গেছিলো এই ট্রিপে উল্টে পড়ার। এই রাস্তাটাও খুব ডেঞ্জারাস রাস্তা, এক সাইডে খাদ আর এইদিকে পাহাড়, আর এই রকম পরিমাণে কাদা, এখানে বাইক চালানো খুব ডিফিকাল্ট ছিল। খুব আস্তে আস্তে এখানে আমাদের সবাইকে যেতে হয়েছে, একদম পা ফেলে ফেলে একদম আস্তে আস্তে। এই দেখুন সবার জুতোগুলোর অবস্থা, সবাই যে পা ফেলে ফেলে বাইক চালিয়েছে তাদের জুতোগুলোর অবস্থা দেখুন। এটা রাস্তার ধারে একটা সুন্দর নদী, ব্রিজ, প্রকৃতির আপন খেয়ালে নদী বয়ে চলেছে। আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ এখানে এইগুলো দেখি, সিনারিগুলো দেখি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই করা হয়। খুব ভালো লাগছিল দেখতে, জায়গাটা খুবই সুন্দর ছিল। এই রাস্তায় বেশ অনেক কটা ওয়াটারফলস নদীর দেখা মেলে, সেগুলো ভিডিওতে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন আর একটা ওয়াটারফলস, দেখলে মনে হয় সত্যি এখানে বসেই থাকি, দেখতেই থাকি, এখানেই থেকে যাই আর কি। যদিও এগুলো রাস্তার ধারে ওয়াটারফলস, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো হোটেল বা এখানে থাকার কোনোই অপশন আপনার কাছে নেই, তাই রাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আপনি এগুলো দেখতে পারেন। এখানে দেখুন বেশ সবুজের দেখা কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ আমরা মানালির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো যত আমরা হিমাচলের দিকে পৌঁছচ্ছি তত দেখুন চারিদিকটা যেন সবুজ হয়ে উঠছে, লাদাখের একটা রুক্ষ বিউটি আর মানালির হচ্ছে একটা সবুজে মোড়া সুন্দর অন্যরকম বিউটি, দুটো বিউটি দুরকম। এই ওয়াটারফলসটাও খুব সুন্দর দূর থেকে তোলা, দূর থেকে দেখতে পেয়েছিলাম আমরা, ভিডিওটা দূর থেকে করেছিলাম তাই জন্য। আর চারপাশটা দেখুন ভীষণ সুন্দর সবুজ, আবার একটা সুন্দর লেকও রয়েছে সামনে, অসাধারণ সুন্দর জায়গাটা ছিল। এখানেও মনে হচ্ছিল দাঁড়িয়েই থাকি, দেখতেই থাকি চারপাশের সিনারি। তারপর আবার চলা, পথ চলা আমাদের শেষ নেই, তবে হ্যাঁ আজকেই আমাদের পথ চলার শেষ, মানে বাইক জার্নির শেষ। দেখুন এখানে পুরো সবুজে ভরে গেছে, অলমোস্ট মানালি আমরা পৌঁছে গেছি, চারিদিকে পাইন গাছ আর পাহাড়গুলো এখানে সবুজ, হিমাচল প্রদেশে যেরকম হয়। রাস্তার মধ্যে হঠাৎ হঠাৎ করে মেঘ চলে আসছে, চারিদিকে মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার একটা টার্ন নিতেই হঠাৎ করে যেন মনে হলো আমরা মেঘের মধ্যে ঢুকে গেলাম, মেঘ এসে আমাদের বাইকটাকে মনে হলো যে যেন ঢেকে দিচ্ছে, এইরকম এখানকার সিনারি হচ্ছে এইরকম। মেঘ আর পাহাড়ের মধ্যে লুকোচুরি খেলা চলে এখানে অল টাইম, প্রত্যেকটা কার্ভের সাথে সাথে, প্রত্যেকটা কার্ভ আমরা টার্ন করছি যখনই, তখনই মনে হচ্ছে যেন মেঘ চলে আসছে সামনে। চারপাশের সবুজ আর একদিকে খাদ, আর আমরা চলেছি মানালির দিকে যেটা বলছিলাম। এখানে তো রাস্তা খুবই ভালো, আর কোনো খারাপ রাস্তা আমরা পাইনি, রাস্তা এরপর একদম স্মুথ, ভীষণ ভালো রাস্তা এখানে। তবে যা ভয়ঙ্কর রাস্তা এর আগে আমরা ক্রস করে এসেছি, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন, সেখানে এই রাস্তা একদম ভীষণ সুন্দর স্মুথ রাস্তা, বেশ ভালো লাগছিল। এখানে বাইক চালিয়েও মজা, চারপাশের বিউটি তো অন্যরকম হয়ে গেছে এখন, এতদিন ধরে একরকম দেখছিলাম, আজকে আবার অন্যরকম বিউটি, হিমাচলের বিউটি, যেটা হিমাচল প্রদেশের সবুজ বিউটি।
রাস্তার ধারে আর একটা লেক, বেশ সুন্দর দেখতে। এই দেখুন, বলেছিলাম একটা টার্ন নিতেই যেন মেঘ এসে মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। এটা আমরা মানালি ফাইনালি পৌঁছে গেছি। মানালি পৌঁছে তারপর আমরা যাই সোলাং ভ্যালি। মানালিতে আমরা একটা দিন থাকি। এটা হচ্ছে আমার প্যারাগ্লাইডিংয়ের ভিডিও। এটা করে আমি খুব মজা পেয়েছিলাম। সোলাং ভ্যালিতে গিয়ে যখনই দেখি যে এটা হচ্ছে, তখন তো এটা করার জন্য আমার খুব ইচ্ছে ছিল, করে খুব মজাও পাই। এটাতেও যথারীতি আমি প্যারাগ্লাইডিং করার সময়ও উল্টে পড়ি। মানে বললাম তো, পুরো ট্রিপটাতেই আমার উল্টে পড়ার রেকর্ড ছিল। যত হাওয়া বেশি চলে তত প্যারাগ্লাইডিংটা করে মজা, আর করতে তো খুবই সুন্দর লাগে। ওপর থেকে দেখতে সোলাং ভ্যালিটা মানে অসাধারণ লাগে। মানালিতে যারা যাবেন, সোলাং ভ্যালিতে যাবেন, প্যারাগ্লাইডিং অবশ্যই একবার ট্রাই করবেন, মানে আমি বলবো। তো যে জার্নি আমরা স্টার্ট করেছিলাম অমৃতসরের গোল্ডেন টেম্পল দিয়ে, সেই জার্নি আমরা শেষ করলাম মানালির হিড়িম্বা টেম্পল দিয়ে। এবার অপেক্ষা আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য। তো এই ছিল আমাদের বাইক এক্সপিডিশনের পুরো জার্নি। আজকের পার্টটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর তার সাথে ফ্র্যাগ্রেন্স অফ লাইফকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি আবার চলে আসব অন্য দিন অন্য ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা।